সুপ্রিয় দর্শক আমি খান মোহাম্মদ রুমেল স্বাগত জানাচ্ছি সম্পাদকীয়তে আমেরিকার সঙ্গে তলে তলে কি আপোষ তা প্রকাশের দাবি জানিয়েছেন বিএনপি মহাসচিব সরকারকে পদত্যাগে বাধ্য করে বেগম জিয়াকে মুক্ত করার কথাও জানান তিনি আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলছেন বেগম জিয়ার চিকিৎসাকে পুঁজি করে জল ঘোলা করার চেষ্টা করছে বিএনপি সকল ষড়যন্ত্র মোকাবিলার হুঁশিয়ারি তাঁর এসব নিয়ে আমাদের আজকের সম্পাদকীয় বেগম জিয়াকে ঘিরে রাজনীতি আর এ নিয়ে আলোচনার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন রোহিন হোসেন প্রিন্স সাধারণ সম্পাদক বাংলাদেশের কমিউনিস্ট পার্টি আমরা আশা করছি অল্প সময়ের মধ্যে আমাদের সঙ্গে যুক্ত হবেন এম এ মান্নান এমপি পরিকল্পনা মন্ত্রী এবং শ্যামল দত্ত সম্পাদক দৈনিক ভোরের কাগজ দর্শক আপনার আলোচনায় সরাসরি অংশ নিতে পারবেন এর জন্য টেলিভিশনের পর্দায়ের নম্বরে ফোন করতে হবে এছাড়া ফেসবুকের মাধ্যমে আপনাদের মন্তব্য পাঠাতে পারেন আলোচনা শুরুর আগে দেখে নেব এখনকার প্রধান শিরোনামগুলো বিদেশে যেতে হলে বেগম জিয়াকে রাষ্ট্রপতির কাছে দোষ স্বীকার করে ক্ষমা চাইতে হবে সাফ জানালেন আইনমন্ত্রী প্রতিহিংসার কারণেই সুযোগ পাচ্ছেন না জবাব মির্জা ফখরুলের বাণিজ্যিক স্বার্থ হাসিলে চাপ দেওয়ার চেষ্টা করছে বিদেশিরা যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য সফর থেকে ফিরে পররাষ্ট্রমন্ত্রী ভিসা নীতি নিয়ে চিন্তিত নয় সরকার বললেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা আগামী সেপ্টেম্বরেই ঘরে যাবে রূপপুরের বিদ্যুৎ জিডিপি বাড়বে দুই শতাংশ বৃহস্পতিবার নিউক্লিয়ার জানালেই হস্তান্তর ভার্চুয়ালি যোগ দেবেন হাসিনা পুতিন আইএমএফের ঋণের দ্বিতীয় কিস্তির আগে সব শর্ত পূরণ করতে পারেনি বাংলাদেশ প্রতিনিধি দলকে দেওয়া হয়েছে ব্যাখ্যা জানালেন কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র দীনভর বৈশব এবং ভারতের সিকিমে ভারী বৃষ্টিতে আকস্মিক বন্যায় পাঁচ জনের মৃত্যু বাজ খুলে দেওয়ায় তিস্তার বাংলাদেশ অংশে বাড়ছে দর্শক শিরোনাম দেখছিলেন মূল আলোচনা যেতে চাই বলছি আজকে আলোচনা শিরোনাম বেগম জিয়াকে ঘিরে রাজনীতি বেগম জিয়াকে বিদেশ চিকিৎসার বিষয়ে আজকে আইনমন্ত্রী কথা বলেছেন সরকারের সবশেষ অবস্থান এবং আইনি বিষয়গুলি আইনমন্ত্রী তুলে ধরেছেন কথা বলেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও সভাপতি দুজনের বক্তব্যের মধ্যে ভিন্নতা রয়েছে এসব সহ অন্যান্য সমস্যার বিষয়ে আলোচনা করব এছাড়া দর্শক জানাতে চাই মাননীয় পরিকল্পনা মন্ত্রী আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন মাননীয় মন্ত্রী আপনাকে স্বাগত জানাচ্ছি ধন্যবাদ প্রিন্স ভাই কেন আলোচনা শুরু করতে চাই প্রিন্স ভাই গত কয়েকদিনের পরিস্থিতিটি রাজনৈতিক দুটি দল আওয়ামী লীগ এবং বিএনপির নেতাদের বক্তব্য নিশ্চয়ই আপনি শুনছেন দেখছেন আপনার একটা পর্যবেক্ষণ আছে তো এই জায়গাতে বেগম জিয়া আর পরিবারের পক্ষ থেকে বিদেশে চিকিৎসার জন্য যাওয়ার জন্য যে আবেদনটি করা হয়েছিল সেটিতে না সূচক মন্তব্য মতামত আইন মন্ত্রণালয় এরই মধ্যে দিয়েছেন এটিরও দুদিন কেটে গেছে আজকে আবার আইনমন্ত্রী নিয়ে গণমাধ্যমে কথা বলেছেন আইনমন্ত্রী পুরো বিষয়টি ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করছেন এবং আইনমন্ত্রী যেটি জানিয়েছেন যে বেগম জিয়া যেহেতু নির্বাহী আদেশে এখন মুক্ত অবস্থায় আছেন সেই জায়গাতে ওনার বিদেশ যাওয়ার যেরকম সুযোগ নেই পাশাপাশি আদালতে যাওয়ারও সুযোগ নেই কারণ নির্বাহী আদেশটি এবং আদালত দুটি একসাথে চলতে পারে না এই প্রেক্ষাপটে বিএনপির মহাসচিব বলছেন যে সরকার আইনি মারপেচ খেলছে আসলে রাজনৈতিক কারণে তাদের নেত্রীকে বিদেশে যেতে দিচ্ছে না চিকিৎসার জন্য এটি বিএনপির ভাষায় প্রতিহিংসা আপনি দুটি পক্ষের দুরকম বক্তব্যকে আপনি কীভাবে বিশ্লেষণ করবেন ধন্যবাদ আপনাকে আমি মানন ভাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং যারা শুনছেন শুভেচ্ছা জানাচ্ছি যে বিষয়টা নিয়ে আপনি কথা বললেন আমি একটু বলার আগে আমি একটু তিরিশ সেকেন্ড একটু অন্য সুযোগ নিতে চাই আমরা আমাদের পার্টির উদ্যোগে গত উনত্রিশ তিরিশ এক এবং দুইও বটে এই চার দিনে আমরা পঞ্চাশটি জেলায় আমরা নানা ধরনের সভা সমাবেশ করেছি আমিও বাইরে ছিলাম আমি কথাটা তুললাম এই জন্যে আমরা যে দেখলাম মানুষের মধ্যে আমাদের সব মিলিয়ে মানে একসাথেই আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দের এই সফর অনুষ্ঠিত হয়েছে মানুষ এই যে রাজনৈতিক ঘটনা বলি কারণ রাজধানী ঢাকাতে গেলে কেন্দ্রীয় নেতাদের পেলে জিজ্ঞেসটিজ্ঞেস করে আমরা যেটা দেখলাম যে এই যে রাজনৈতিক পাল্টা পাল্টাপাল্টি এইটাই মানুষ বিরক্ত আমাদের অবজারভেশান নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে হ্যাঁ তারা একটা এত সবের পরে প্রশ্ন করে যাবে ভাই ভোটের কী হবে ভোট কী হচ্ছে ভোটটা তো দরকার একটু ভালো ভোট কীভাবে করা যায় দেখেন না তাড়াতাড়ি আমি সাধারণ মানুষের কথা বলছি আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে জিনিসপত্রের দাম লাগামহীন মূল্য বৃদ্ধি মানুষের আয় কমে গেছে টাকার মান কমে গেছে এবং এই আমরা হয়তো চোখের সামনে খাদ্য দ্রব্য দেখছি শিক্ষা চিকিৎসা সেইখান থেকে মানুষ ব্যাক করে আসছে সেই জায়গায় একটা সংকট আরেকটু নানা পারসেপশানে একটা সংকট গভীর আরও কি হবে না হবে এই ধরনের একটা উদ্বিগ্নতার মধ্যে আছে এই হচ্ছে আমাদের অবজারভেশন মাঠের পরিস্থিতি তা সেই জায়গায় যেটা বললেন আমাদের কথা পরিষ্কার একটা হচ্ছে এই যে যে দুইটা ঘটনা হচ্ছে আপনি দেখেন সেটা হচ্ছে কি রাজনৈতিক একটা মার চেষ্টা এবং কথার ফুলঝড়ি ছড়িয়েই এই জিনিসটাকে কি বলবো যার যার পক্ষের অবস্থান দৃঢ় করার চেষ্টা হচ্ছে মানুষ কিন্তু সেইটা হিসাবে দেখছে এবং আমরা যে যতই বলি না কেন আমরা অনেক দিন ধরে বলেছি যে বেগম খালেদা জিয়াকে নিয়ে যেটা আইন কোর্ট যেটা চলছে আইন তার গতিতে চলুক এটা নিয়ে আমাদের কোনো বক্তব্য নেই কিন্তু এটা মনে রাখা দরকার তার তো জামিন পাওয়ার অধিকার আছে সেটা পাবেন না কেন এই কোশ্চেন কিন্তু আছে আর তারপরে বিদেশে যাওয়া অন্য যে প্রশ্ন এটা তো কোর্টের ব্যাপার সেটাকে নিয়ে আমরা আমাদের কথার প্রধান না বরঞ্চ ওনার চিকিৎসা যথাযথভাবে যাতে হয় এবং আমরা জানি আগে যেমন চেয়েছিলেন উনি যেখানে সেইখানে তো হচ্ছে এই জায়গাগুলো যথাযথভাবে হওয়াটা দরকার বলে আমরা মনে করি কিন্তু এইটা না হলে যেটা হচ্ছে সাধারণ মানুষের মধ্যে কিন্তু একটা পারসেপশান ঘটে যাচ্ছে যে এর আগে বহু ঘটনা তো ঘটেছে বহু এই ধরনের চোরাকারবারি এগুলো তারা জামিন পেয়েছে তারা আছে অনেক বড় বড়ো যারা বিদেশে টাকা পাচার করছে তারা ধরা বাইরে কিন্তু এইখানে তিনি কেন এখনও জেলে কোশ্চেনগুলো কিন্তু চলে আসছে তার আমি বলছি যে এই জায়গাটায় যত এটাকে নিয়ে রাজনৈতিক অঙ্গনে কথাবার্তা বলছি মানুষের মধ্যে কিন্তু ভিন্ন পারসেপশান হচ্ছে যেটা মোটেই আমাদের যে রাজনৈতিক সংকট যেটা দূর করার কথা বলছি আমরা সেটার জন্য কোনো সুখকর নাই এবং এই একটা আরেকটা দিক আমি দেখি যে আমাদের এখন দেখেন যে আমাদের দেশের উপরে হ্যাঁ আমাদের একটা আভ্যন্তরীণ সংকট তো আছেই অনেক ধরনের সংকট আমি অন্যদিকে যাচ্ছি না একটা বড় সংকট হচ্ছে রাজনৈতিক সংকট তো দূর করতে পারেনি যেটা নির্বাচন যত ঘনিয়ে আসছে এটাকে আরও গভীরতর হচ্ছে বা হবে এটাই স্বাভাবিক কিন্তু এর থেকে আর একটা গভীরতর ঘটনা অন্তত পক্ষে আমরা বামপন্থীরা বাংলাদেশের কমিউনিস্ট পার্টি মনে করি সেটা হচ্ছে অতীতের যে কোনো সময়ের তুলনায় এবার বিদেশি শক্তি তারা যেভাবে আমাদের দেশের উপরে আধিপত্য বিস্তার করতে চাইছে সেটি মোটেই কোনো সুখবর না এবং আরও নানা ধরনের অপশক্তি তারা ওই যে একটা গ্রামের কথা আছে ঘরপোড়ার মধ্যে আলু পোড়া দিয়ে খাওয়া তা যদি আমরা আমাদের এই সংকটগুলো দ্রুত সমাধান না করতে পারি তাহলে কিন্তু অপশক্তি নানা ধরনের সুযোগ পাবে যেটা আমাদের জন্যে জনগণ দেশ কারোর জন্যই মঙ্গলজনক হবে না জি অনেক ধন্যবাদ মাননীয় মন্ত্রী আপনি শুনছিলেন যে আমাদের রহীন্দ্রসেন প্রিন্স ভাই বলছিলেন প্রিন্স কথা রাজনৈতিক মার পেছে কথার ফুলছুরি প্রিন্স ভাইয়ের বক্তব্য আর একটা কথা প্রিন্স ভাই বলছেন যে চিকিৎসা নেওয়ার অধিকার বেগম জিয়ার আছে আদালত আদালতেরভাবে চলবে আইন আইনের গতিতে চলবে কিন্তু কথাটি হচ্ছে আপনারা দুটি প্রধান দল আওয়ামী লীগ এবং বিএনপি আপনারা বলছেন যে আইনের গতি তার মতো করে চলবে আইন আইনের মতো করে চলবে কিন্তু বিএনপি এইখানে আপনাদের সঙ্গে সম্পূর্ণ দ্বিমত করছে বিএনপি মনে করছে আইন আইনের মতো করে চলছে না আদালত নিরপেক্ষভাবে চলছে না চলছে না বলেই তাদের নেত্রী জামিন পাচ্ছেন না বিদেশে যেতে পারছেন না এবং মোটামুটি তারা মামলা থেকেও রায় থেকেও তারা প্রতিংসা রায় বলেই মনে করছে ধন্যবাদ প্রিন্সকে ধন্যবাদ আমি তার কথা শুনছিলাম প্রথম থেকে মনোযোগের সঙ্গে কারণ তারা দেশ ঘুরেছেন অনেক জায়গায় গেছেন এবং জনগণের সঙ্গে মিশেছেন কিছু মতো কিছু জনগণের মতামত তার কথার মধ্যে এসছে আমিও মোটামুটি বলবো আমিও ওটা গ্রামীল এলাকায় প্রতিনিধিত্ব করি আমার বাড়ি সুনামগঞ্জ জাহাওয়ার এলাকায় প্রতি মাসে এক দুবার করে আমি অবশ্যই যাই আর আমার নিজস্বটা কমিটমেন্ট গ্রামের প্রতি আছে এটা পরিষ্কার আমি এটা লুকাবার কোনো বিষয় নয় আমিও কিন্তু তার সঙ্গে এই বিষয়ে একমত গ্রামের মানুষেরা যারা খেটে খাওয়া মানুষ যারা দৈনন্দিন কাজ করে খায় সাধারণ মানুষ তারা কিন্তু এইসব খচখচা নিতে খুব একটা আগ্রহী নয় পরিষ্কার কথা সুখ্যাতি সূক্ষ্ম বিষয় মাপ মাপযুগের গণতন্ত্র কত আউজ অধিকার কত সের এইগুলো নিয়ে তারা বুঝে না তাদের কত দিনের যে বিষয়টা চোখের সামনে একটা অবশ্যই দ্রব্যমূল্য নিয়ে তারা কথা বলে তারা তাদের বাচ্চা চাই স্কুলে যাওয়া চিকিৎসা সেবা সড়কের সঙ্গে যোগাযোগ বাড়ি থেকে বেরিয়ে সড়কে উঠতে চায় সড়ক চায় এগুলো আমি নিত্য প্রতিনিয়ত তাদের কথাবার্তা আমি দেখি তারা আমরা যে সুশীল সমাজ তথা হয়তো ঢাকায় যারা যে মানে ফেরিয়ে ফাঁপিয়ে কথা বলা হয় এবং আমরা গণমাধ্যমে এটা অতি অত্যধিক উচ্চ পর্যায়ের মনোযোগ পায় আমার 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 ভোটারদের মধ্যে এই মনোযোগ তারা পায় না দ্বিতীয় যে বিষয়টা আমি আপনার সঙ্গে বলতে চাই যে বিএনপি বলেছেন যে এইসব ফরমাশের আয় এইসব প্রতিহিংসা এইগুলো কোনো বিষয় নয় আইন আইনি আইনে যদি তার জামিন পর অধিকার থেকে থাকে সেটা অধিকার আইনেই দিবে আপনাকে আপনাকে কোর্টে গিয়েই জামিন আনতে হবে আমি নির্বাহী কর্তৃপক্ষ তাকে এখন জামিন দেওয়ার স্কোপ নয় এটা অলরেডি একটা আদালতের বিষয় আর চিকিৎসা মানবিক বিষয় চিকিৎসা উনি পাচ্ছেন আমাদের দেশে যেটুকু সর্বোচ্চ যে পরিস্থিতি আছে মানে চিকিৎসার বিষয়ে আমার জানা মতে নাগরিক হিসাবে আমি দেখছি আমাদের সর্বোচ্চ পিজি হাসপাতাল সেখানে সিনিয়র ডাক্তাররা তাকে দেখছেন আরও যদি বেটার কিছু কোথাও থাকে ওনারই বলতে পারেন কিছুদিন আগে সিনিয়র ডাক্তার সাহেবরা আমাদের চিকিৎসকরা বলেছেন এই পর্যায়ে তার বিদেশি চিকিৎসার প্রয়োজন নাই আমি পরিশ্রমও নিয়ে আছে এটি পেপারে এসেছিল সুতরাং এই আলোকে এইটাকে এটাকে ঘুরিয়ে অন্যদিকে নেবার কোনো স্কোপ নাই আমার দুঃখ আমি কোনো রাজনীতি মন্তব্য না আমার দলের ব্যক্তিরা এই সম্বন্ধে বলেন মনে করি আমাদের যে রাজনীতি এখানে করার চেষ্টা করা হচ্ছে আমাদের গ্রামের দেশের ভাগ সাধারণ মানুষের দৈনন্দিন সমস্যার সঙ্গে এর কোনো সম্পৃক্তি নাই একাডেমিক থাকতে পারে সুখাত সুক্ষ বিচারে থাকতে পারে চায়ের আড্ডা থাকতে পারে বিভিন্ন ক্লাবে থাকতে পারে বাট নট অন দ্য গ্রাউন্ড খেতে মাঠে পাতে এগুলো কোনো বিষয় নাই আমি মনে করি আপনাকে অনেক ধন্যবাদ শ্যামল আপনাকে স্বাগত জানাচ্ছি আলোচনা শ্যামল কথা শুনে নিশ্চয়ই বুঝতে পারছেন আলোচনার বিষয় বেগম জিয়াচ্ছে বিদেশে চিকিৎসার বিষয়টি তো এটি নিয়ে তো আইন মন্ত্রণালয় যেদিন মতামত দিল তারও তো দুই তিন দিন পেরিয়ে গেছে আজকে আবার আইনমন্ত্রী এটি নিয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন এরপরে আবার মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার প্রতিক্রিয়া দিয়েছেন সব মিলিয়ে আলোচনাটা ওই একটাই কথা সেটি হচ্ছে যে সরকারি দল বা মাননীয় মন্ত্রী মনে করছেন আইনমন্ত্রী মনে করছেন যে বেগম জিয়াকে আইন অনুযায়ী বিদেশে যেতে দেওয়া যাচ্ছে না সেই কারণেই হচ্ছে না আর বিএনপি মনে করছে প্রতিহিংসা এই প্রেক্ষাপটে আমাদের এখানে প্রিন্স এবং মাননীয় মন্ত্রী দুজনই একটি কথা বলছেন এ বিষয়গুলো সাধারণ মানুষের বাংলাদেশের যারা সাধারণ নাগরিক তাদের দৈনন্দিন জীবনযাত্রায় কতটুকু প্রভাব রাখছে বরং সাধারণ মানুষ ভাবছে আমাদের প্রিন্স ভাই বলছিলেন যে দ্রব্যমূল্যের নিয়ন্ত্রণ কেন আসছে না সাধারণ মানুষ ভাবছে আমি কিভাবে আরেকটু ভালো থাকতে পারি তো সব কিছু মিলিয়ে মানুষের ভাবনাটা এটি এটি রাজনৈতিক নেতারা বুঝছেন কিন্তু রাজনৈতিক নেতাদের আলাপ আলোচনা রাজনীতি কিন্তু আবার ওইটাকে ঘিরে ইস্যুটা যখন খালদা জিয়ার চিকিৎসা তখন সেটাতে আসি প্রথমে জি যে বেগম জিয়া এই মুহূর্তে সরকারের একটা নির্বাহী আদেশে সাজা স্থগিত আছে এবং তিনি মুক্ত আছেন জি এখন বিএনপি যেটা আশা করছে যে তাদের নেত্রীকে বিদেশে চিকিৎসার জন্য মুক্তি দেওয়া হোক আপনি একটা জিনিস খেয়াল করবেন আমাদের এখানে তো রাজনীতিটা কনফেন্ট্রেশনাল পলিটিক্স আপনি সরকার পতনের আন্দোলন করছেন আবার সেই সরকারের কাছে বেগম জিয়ার জন্য আপনি এই ধরনের মার্সি প্রার্থনা করছেন হাইলি কন্ট্রাডিক্টরি না আপনি বলছেন যে আর কদিনের মধ্যে সরকার পতন হয়ে যাবে আটচল্লিশ ঘন্টা সময় বেঁধে দিচ্ছে আবার সেই সরকারকেই বলছেন যে তাকে ইয়ে করা হোক ক্ষমা করে দেওয়া হোক বিদেশ স্টেশন এখানে আজকে আমি আইনমন্ত্রীর যে এটা খুব শুনছিলাম আমি খুব গেলে যদি দেখেন ওনার পরিবারের পক্ষ থেকে একটা আবেদন করা হয়েছে যে আবেদনটা প্রতি ছমাস পরপর করা হয় গত সপ্তাহখানেক আগে সে আবেদনের একটা নিষ্পত্তি হয়েছে সেই আবেদনটা কি ওনার সাজা স্থগিত রেখে দেশে রেখে চিকিৎসার ব্যবস্থা করানো হোক শর্ত সাপেক্ষে বিদেশে যেতে পারবেন না ইত্যাদি ইত্যাদি বলে তাকে সেটি এবং মাননীয় প্রধানমন্ত্রী সেটি অনুমোদন করেছেন আপনি দেখবেন আমি একেবারে একটা লেখা লিখেছিলাম যে বাংলাদেশের রাজনীতির মধ্যে এটা একটা অসাধারণ একটা চ্যাপ্টার যে একজন হোয়াট এভার ইজ আপনি স্বীকার করেন বা না করেন বা যা হচ্ছে সত্য মিথ্যা উচ্চ আদালত বুঝবে এখনও কিন্তু এই মামলাটি উচ্চ আদালতে পেন্ডিং আছে যে বেগম জিয়ার বিরুদ্ধে একটা দুর্নীতির মামলা সেই দুর্নীতির মামলা তার সাজা হয়েছে কিন্তু আবার আর এই সরকারেরই যিনি প্রধান নির্বাহী মাননীয় প্রধানমন্ত্রী সেটিকে অ্যাপ্রুভ করে তার পরিবারের আবেদন এটা কিন্তু দলের আবেদন না দল তো বলেছিল তাকে মুক্ত করে ছাড়বো আমরা আন্দোলন করে বের করে নিয়ে আসবো জেলের ভাঙাতে কিন্তু সেগুলো কার্যত কিছু হয়নি এখন এই অবস্থায় আপনি এই আপনি বাইরে পারবেন না বিবেচনার মধ্যে যে আপনি একদিকে সরকার পতন পতনের জন্য ক্ষণ বেঁধে দিচ্ছেন আরেকদিকে সেই সরকারের কাছে আবার দাবি করছেন যে তাকে মুক্তি দেওয়া হোক বিদেশের চিকিৎসার জন্য তো এটা আসলে হয় না বাংলাদেশের রাজনীতি তো এতটাই মানে সরল রেখার মতো হয়নি যে এখানে এই রাজনীতিটা হবে আর যেখানে মাননীয় প্রধানমন্ত্রীর উপরে যখন হামলা হয় একুশ অংশ গ্র্যানেট হামলা অনেকেই আমরা বলি আমরা যারা সাংবাদিকতা করি তারা বলি দ্যাট ওয়াজ দ্য লাস্ট নেইল ইন দ্য কফিন বাংলাদেশের সমঝোতার রাজনীতিতে শেষ কফিন ওখানে ইয়ে হয়ে গেছে গাঁথা হয়ে গেছে আপনি যদি জানেন ক্রমাগত যে আপনি আমাকে খুন করার জন্য উঠে পড়ে লেগেছেন তারপর আমা আমাকে সৌহার্দ দেখাতে হবে আপনাকে ইট ওয়াজ প্রুভড ইট ওয়াজ প্রুভড দ্যাট আপনার শুধু বাংলাদেশে না আন্তর্জাতিকভাবে যখন তদন্ত হয় যে রাষ্ট্রযন্ত্র একুশে আগস্টের গ্র্যান্ড হামলার সঙ্গে জড়িত ছিল এবং সেটা কি গ্র্যান্ড হামলাটা কি এটা কোনো একজন নির্দিষ্ট নেতার উপরে যেমন ওনার এলাকায় সুরঞ্জিৎ সেনগুপ্ত ওদের উপরে বোমা হামলা হয়েছে ওই হামলা না আরও বিভিন্ন জায়গায় হয়েছে সারা দেশে পাঁচশো সতেরো জায়গায় একসাথে বোমা ফুটেছে সেটা সেটা না টার্গেটেড অ্যাটাক অন এ লিডার অফ দ্য অপোজিশন দি দেন যিনি ইমিডিয়েট ইয়ে ছিলেন প্রধানমন্ত্রী ছিলেন এবং দলের সকল নেতাকে টার্গেট করে আপনি গ্রেনেড মারছেন এবং সেটা নিয়ে যে হাসি টাট্টা তামাশা করা হয়েছে পরবর্তী সময়ে সো আপনি কীভাবে আশা করেন যে আমাদের এখানে এত সৌহার্দ্যের রাজনীতি তো হয় না এখন এখনো পর্যন্ত এই জিনিসগুলো এই রাজনীতিটা করতে হলে আরও কাছাকাছি যাওয়ার যেমন মানে প্রধানমন্ত্রী সেদিন বললেন যে আমি গেলাম তার ছেলে মারা গেছে ডুবতে দিলেন না আপনি গেট থেকে আর ইউ আর এক্সপেক্টিং দ্যাট এই যে আজকে যখন আমাদের যে মিজুর ফরুল সাহেব দেখাচ্ছিলেন চারশো এক দ্বারা চারশো এক ধারায় আছে সরকার নির্বাহী আদেশে সরকার নির্বাহী আদেশে কোন সরকার যে সরকারকে তো আপনারা বৈধতায় স্বীকার করেন না ডোন্ট সে দ্যাট ইট ইস এ লিগেল গভর্নমেন্ট ইলিগেল গভর্নমেন্ট তো ইলিগেল গভর্নমেন্টের সমস্ত অর্ডারই তো ইলিগেল হবে ইনক্লুডিং ওনাকে যদি মুক্তিও দেয় সেটাও তো বেইনই হবে কমপ্লিকেটেড সিচুয়েশন পলিটিক্যাল সিচুয়েশন কিন্তু তারপরেও আমি মনে করি আমি আপনাকে একটা সুখবর দিই আজকে বাংলাদেশের রাজনীতি পদ আড়ালে অনেক কিছু হয় হুম পদ আড়ালে অনেক কিছু হচ্ছে আমার ধারণা আমরা যত রাজনৈতিক বাহাসের চর্চা করি না কেন ভিতরে ভিতরে কোথাও না কোথাও একটা ওই সমঝোতার একটা ফলগু দ্বারা বয়ে চলবে খুব শিগগিরই দেখবেন আপনারা জি দাদা আপনাকে ধন্যবাদ সমঝোতাটা কার সঙ্গে কার সে প্রসঙ্গে আপনার কাছ থেকে শুন জি তার আগে প্রিন্স ভাই এই শ্যামল যে প্রসঙ্গটা তুললেন আমি এই জায়গাটাতে হ্যাঁ ব্যাপারটি হচ্ছে বেগম এখন পর্যন্ত যে স্ট্যাটাসে আছেন এটি হচ্ছে রাজনীতির বাইরের একটা ব্যাপার পরিবারের আবেদনের প্রেক্ষিতে আর বেগমজিয়া জিয়া দু হাজার আঠারো সালের আট ফেব্রুয়ারি যেদিন মামলার রায়ে দণ্ডিত হয়ে কারাগারে গেলেন সেদিন থেকে শুরু করে আজকের দিন পর্যন্ত বিএনপি নেতারা কিন্তু আন্দোলনের মাধ্যমে বেগম জিয়াকে বের করে আনবো সরকারের পতন ইত্যাদি কথা তারা বলে আসছেন সেই বক্তব্য এখনও আছে তো এখন ব্যাপারটি হচ্ছে নির্বাহী আদেশ সেটি হচ্ছে রাষ্ট্র সরকার প্রধানকে দিয়েছেন সেটির প্রয়োগ করেছেন আদালতের ব্যাপারটি আলাদা তো এখন আপনার নির্বাহী আদেশে আপনার ক্ষমতা আছে সেটার কতটুকু আপনি অ্যাপ্লাই করবেন কতটুকু করবেন না মানে যেটা হচ্ছে শর্তহীন শর্তযুক্ত যেই বাদানুবাদটি চলছে তো সেটি তো হচ্ছে নিজের বিবেচনার বিষয় এটি তো আইন বলে দেয়নি যে এই অনুযায়ী আপনি এগুন নির্বাহী আদেশটি দেয়ার ক্ষমতা আইন দিয়েছে তো এখন একদিকে পতনের কথা বলবেন আরেকদিকে মহানুভনতা আশা করবেন বা আরো বেশি মহানুভবন সেটি বলবেন এটা একটু কন্ট্রাডিক্টরি কিনা না একটা শোনেন দু একটা ছোট ছোট করে সময় নাই আমি জানি প্রথম কথা হচ্ছে এইখানে একটা এটা খুবই গুরুত্বপূর্ণ আলোচনা একুশে অগস্ট আমরা পনেরোই অগস্ট জানি আমাদের সিবিপির সমাবেশে দুই হাজার সালের বিশে জানুয়ারির হামলা জানেন আপনারা এখানে সায়ানটের হামলা উদিচির উপরে হামলা বাংলাদেশে বিভিন্ন সময় এবং এইগুলোর কিন্তু হ্যাঁ অন্যতম একুশে অগাস্ট। এবং একুশে অগাস্টকে মনে রাখতে গেলে এইখানে পুরো একটা দল নিশ্চিন্ন করার যে জায়গাটা ছিল এর বাইরে আরো অনেকগুলো ঘটনা ছিল সেটাও মনে রাখা দরকার জজমিয়ার ঘটনা ছিল সংসদে যে ধরনের বক্তব্য ছিল এবং একজন বিচারপতিকে দিয়ে অবসরপ্রাপ্ত যে কমিটি করা হয়েছিল তার বিচারপতি আমি বলছি যে এইটার মধ্য দিয়ে একটা রাষ্ট্রযন্ত্র আমি শব্দটা আবার রিপিট করেছি রাষ্ট্রযন্ত্র ইচ্ছা করলে কিনা করতে পারে সেটাও কিন্তু ফুটে উঠেছে সুতরাং ঘটনাগুলো কিন্তু একটা আমি বলি যে একটু নানা মাত্রায় বিবেচনা হলে আমাদের চোখটা অনেক খুলে দিয়ে যায় এটা ঠিক কিন্তু এটা মনে রাখতে হবে যে এই ঘটনার পরেও এটা বাংলাদেশ যে দেশে আমরা আছি আমাদের সমভোটের অধিকার আমরা তো সেই জায়গা তো পলিটিক্যালি উইনওভার করা এক জিনিস সুতরাং তাই ছাড়া তো আমরা আমাদের একমাত্র যারা দেশকে মানে না বাংলাদেশের শত্রুপক্ষ বলতে যারা স্বাধীনতার বিরোধিতা করে আমরা তাদেরকে বলি এই ছাড়া তো আমরা নাকচ করে দিতে পারি এই জন্যে সবসময় আপনার শেষ সমঝোতা যে শেষ হয়ে গেছে এটা আমরা মনে করি না এটা এক নম্বর কথা দুই নম্বর হচ্ছে রাজনীতিতে এটা সামলদা একজন সাংবাদিক তিনি তার মতো বলেছেন আমি ওইটা নিয়ে কথা বলছি না কিন্তু এটা হয় সবসময় এটা হবেই আমি একটা সরকারের বিরুদ্ধে যদি সংগ্রাম করি হ্যাঁ সরকারকে আমরা তো বলি পদত্যাগের আমরাও তো দাবি করি যে পদত্যাগ করতে হবে সংসদ ভেঙে দিতে হবে নির্দলীয় তাদেরকে সরকার অধীনে নির্বাচন দিতে হবে কিন্তু আমি কি এখনও তো ট্যাক্সবন্ধের রাজনীতি করিনি কথার কথা বললাম করলে নয় সেটা অন্য আলোচনা তো এখানে মেনেই তো অনেক কিছু করা হচ্ছে সুতরাং আমিও তো দাবি করছি যে দ্রব্যমূল্যের ব্যাপারে তো আমরাও দাবি করছি যে জিনিসটা করো সুতরাং এইটা কন্ট্রিডিক্টরি না রাজনীতিতে এটাই আমি মনে করি এটাই সাধারণ ঘটনা ধরুন এখানে কাউন্টারপোজ করা যেতে পারে এটা আমি কোনো মানে কি বলবো যে অন্যটা দেখি না বরঞ্চ আপনি ওই যে রাষ্ট্রযন্ত্রের কথা বললাম মানুষের পারসেপশন কোথায় আছে জানেন আপনি একটু কল্পনা করেন ধরেন এখন আওয়ামী লীগ আওয়ামী লীগ এই অর্থে বলছি যেহেতু থাকতো তার যদি ক্ষমতায় সুতরাং আপনি আওয়ামী লীগ মিন করছে ক্ষমতাসীন তারা যদি মনে করতো যে এইরকম একজনকে এইভাবে জেলে আছে এবং আমরা একটা আইন কানুন যা যা আছে এক কাগজ ঠিক রাখতেই হবে এইটা করে তাকে আমরা জামিন দেবো বৌম করব মানুষের পারসেপশন কিন্তু সরকার ইচ্ছা করলে সম্ভব কিভাবে মানুষ এটা বুঝতে চায় না এইটা কিন্তু হয়ে আছে সুতরাং আমি এইখানে এইটা বলে থামলাম এইটাকে আপনি যদি উপেক্ষা করেন তার সাথে আপনি যদি গণতন্ত্রহীন পরিবেশ বজায় রাখেন তার সাথে উনি যদি যেটা সুখবরের কথা বলছেন যদি সেরকম সুখবর হয় সেটা অন্য জিনিস যেটা ওবাদিল কাদের ভাই বললেন যদি এটাকে আমাদের ঘোরতর আপত্তি অন্য অর্থে তিনি যেভাবে বললেন একটা দলের সাধারণ সম্পাদক এটা তো একটা আমার বিবেচনা এটা ব্যক্তিগত বিবেচনা তো মর্যাদা হানিকর বিষয় যে একটা বিদেশ কি বলে ইন্ডিয়া আমেরিকা অমুক হয়ে গেছে তলে তলে সব তা আমাদের ভোট কি তাদের উপরে নির্ভর করে তা আপনি কোথায় নিয়ে যাচ্ছেন পরিস্থিতিটা বরঞ্চ ওই জায়গায় পরিস্থিতি না এনে আমাদের আজকে নিজস্ব সমস্যার সমাধান আমরা নির্বাচন এটা করবো আর এইটা এখানে মানন ভাই আসেন বলে একটু বলছি উনি যে কথাগুলো বলেন বিভিন্ন সময় মিডিয়াতে এসেছেন উনি তো আজকেও দেখেন আমার বিবেচনায় উনি তো একটা সজ্জন মানুষ সেইভাবে বলেন উনি বলছেন আজকেও যে পলিটিক্যাল কথা অন্যরা বলেন আমি ওইদিকে না যেয়ে বলছি উনি মানুষের সমস্যা এই সব মিলে যে কথাগুলো বলছেন খুব প্র্যাকটিক্যাল কথা বলেন তার মানে আপনি এই সংকট দূর করার জন্যে একটা তো পরিবেশ পরিস্থিতি আছে এই সংকট বাংলাদেশে হোক চাই না একটা ইকোনমিক সংকট অন্য হোক আমরা চাই না কিন্তু হলে কি করবেন আপনাকে তো সেই চ্যালেঞ্জ মোকাবেলার জায়গায় যেতে হবে এবং এই চ্যালেঞ্জ যদি মোকাবেলা না আমরা করতে পারি তাহলে যত কথাই বলি সব কিন্তু ভেস্তে যাবে দেখবেন কোনো লাভ হবে না সুতরাং এখন এই যে নির্বাচনকে সামনে রেখে ইমিডিয়েট এই সমস্যার সমাধান করতে হবে এবং মানুষের ইমিডিয়েট অন্য যে সমস্যাগুলো সেইটা করতে হবে রাজনৈতিক পাল্টাপাল্টি করে কিন্তু জনগণের কোনো কল্যাণ করা যাবে না অনেক ধরনের মন্ত্রী আপনার সঙ্গে ভিন্ন প্রসঙ্গে যুক্ত হচ্ছে তাই আইএমএফ এর ঋণ প্রসঙ্গ নভেম্বর দ্বিতীয় কিসি দিবে এর প্রতিনিধি দল এখন ঢাকায় আছে আজকে অর্থ মন্ত্রণালয় বৈঠক করেছে আমাদের বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র কথা বলেছেন সবগুলো শর্ত এখনও পর্যন্ত আমরা পূরণ করতে পারিনি কেন পারিনি সেই ব্যাখ্যাটা দিয়েছেন আমরা যেটি গণমাধ্যম কর্মীরা খবর পাচ্ছি আমরা যে হয়তো আরও কিছুদিন তারা থাকবেন তারা হয়তো তাদের পর্যবেক্ষণগুলো পড়ে বলবেন আপনি পরিকল্পনা মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন সব কিছু মিলে এই জায়গাটা আপনি একটু ব্যাখ্যা করবেন নভেম্বরে দেওয়ার কথা ছিল আমাদের ঋণের কি অবস্থায় আছি আমরা ধন্যবাদ প্রথম কথা হলো এটা আমার সরাসরি দায়িত্বের বিষয় নয় তবু একজন নাগরিক হিসাবে বা যেহেতু সরকারে আছে কিছু মানে এই দিক বুঝি বা দেখি এইটা আইএমএফ একটা আন্তর্জাতিক সংস্থা ওখানে আমরা সদস্য এটা কোনো কোর্ট আদালতের কোনো রায় নয় অক্ষর অক্ষর এটা বাড়তো এবং অতীত ইতিহাসে কখনো আইএমএফ এর কোনো ঋণ নিয়ে কোনো দেশ এইভাবে কাটা কাটা নামালে ঢোকে উঠে যাবে হয়নি ঘটনা এখানেও হবে না ধারণা করে একটা চাপ থাকবে জেন্টাল প্রেশার থাকবে এবং বিদ্যা নানা ধরনের সলা পরামর্শ কৌশল তারা দিবে আজকে দেখলাম বাংলাদেশ ব্যাঙ্ক সুধার নিয়ে একটা চ একটা বেশ বড়ো পদক্ষেপ নিয়েছে আমার মনে হয় একটা সঙ্গে এর আলোচনা সূত্র থাকতে পারে যেটা বলতে চাচ্ছি আইএমএফ সঙ্গে আমাদের চলমান আলোচনা থাকবেই আগামী হবে আমি মনে করি বাইরের লার্চ এখনও আমরা ট্রেকে আছি হয়তো পুরোপুরি কোনো কোনো পেপারে আমি বন্ধ করেছি সার্বিকভাবে আমরা ট্রেকে আছি এবং আমরা আইএমএফ আমাদেরকে আরও সময় দিবে দিতে তারা বাধ্য শব্দ ইউজ করছিল না দিতে দেওয়ার রেওয়াজ আছে তাদের চার্টার এইটা আছে তারা আমাদেরকে বন্ধ করতে পারবে না সুতরাং আমরা যদি একটু সময় পাই আমাদের সেন্ট্রাল ব্যাঙ্ক আমাদের অর্থ অর্থ মন্ত্রণালয় আরও কিছু পদক্ষেপ নিয়ে এটাকে ঘরে নিয়ে আসতে পারবে তবে লেট মি বি অনেস্ট একটা চাপে আছে আমরা ওইটা আইএমএফের চাপ নয় আমাদের ইন্টারনাল ডোমেস্টিক চাপ মূল্যস্ফীতি ডলারের সঙ্গে আমাদের টাকার ক্রমবর্ধমান অবনতি এইগুলো কিন্তু আর বড় ইস্যু আই এম মতো অত ইস্যু নয় আই এম এ প্রতিপালন করা সম্ভব সময় বাঁচানো সম্ভব টাইম নেওয়া সম্ভব কিন্তু ডলারের সঙ্গে টাকার অবমূল্যায়ন এবং মূল্যস্ফীতি এগুলো পাগলা ঘোড়া এইগুলাকে দমন করার জন্য আমাদের আই এম এফের ভাই ব্যবস্থা নিতে হবে সুখের বিষয় বলে শেষ করছি গত মাসে সেপ্টেম্বর ক্লোজ হলো উল্লেখ কিন্তু সামান্য হলো কমেছে বাড়ে নাই সামান্য কমেছে আমি আশাবাদী যে আমাদের কিছু আরো অগ্রার মাসের ফসলটা বড় ধান উঠবে করে মনে হয় আরো কিছু কমে আসবে তবে এখন আমরা ওই জায়গায় যাওয়ার বহু দূরে আছি চার পাঁচ নামাও দরকার সেটা নামদিন আপনার সময় লাভ বলে মনে করি জি অনেক ধন্যবাদ আপনি একটা সুখবরের কথা বলছিলেন সুখবরের প্রসঙ্গে জানব সঙ্গে আরেকটা বিষয় যোগ করে দিতে চাই যে প্রসঙ্গটি আমাদের প্রিন্স ভাই এখন এনেছেন গতকালকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের মন্তব্যটি করেছেন এটি আবার আজকে মির্জা ফখরুল ইসলাম আলমগীরও তুলেছেন মির্জা ফখরুল আলমগীর বলছেন যে কি সমঝোতা হয়েছে সেটি জাতি জানতে চায় আবার প্রিন্স ভাইয়ের ভাষায় যে একটা বড় দলের সাধারণ সম্পাদক এভাবে বলাটা প্রিন্স ভাই বলছেন যে কিছুটা মর্যাদা হানিকর মর্যাদা হানিকর অবশ্যই এবং সেটা আমি তবে আমি ওবায়দুল কাদের যে বক্তব্য যেভাবে দিয়েছেন এটা শোভনীয় নয় সোজা কথা এটা একজন সিটিং মিনিস্টার রুলিং পার্টির জেনারেল সেক্রেটারি আমাদের আপোষ হয়ে গেছে এই এই জাতীয় আমি আমি তাও এগুলোকে না কারণে এগুলো মাঠের বক্তৃতা তো এই দেশে মাঠে যে কত বক্তৃতা হয় এগুলো যদি রেকর্ড রাখেন তাহলে দেখবেন যে উন্মাদও আরো পাগল হয়ে যাবে হ্যাঁ সুতরাং এই যে মনে হয় আটচল্লিশ কেউ আল্টিমেটাম দেয় কেউ আটচল্লিশ দিনের আল্টিমেটাম দেয় এইগুলো তো চলছে রাজনীতি তো একটা ক্লাইম্যাক্সে পৌঁছে গেছে কারণ ক্লাইম্যাক্সে দেখা যাবে আপনি আসল সংলাপ ভুলে গেছেন তখন আপনি অন্য সংলাপ আড়ানো শুরু করেছেন যখন আপনি চূড়ান্ত ক্লাইম্যাক্সে যান তারপর আমি বলবো যে দায়িত্বশীল হওয়াটা দরকার সবাইকে আমরা জানি যে কিছু কিছু ঘটনা ঘটছে আপনি খেয়াল করেছেন আজকে নিশ্চয়ই এগুলো একটু রেফারেন্স টানা দরকার মার্কিন যুক্তরাষ্ট্রে মানের প্রধানমন্ত্রী যখন ছিলেন সেখানে ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার সুলেভানের সঙ্গে মাননীয় প্রধানমন্ত্রী যেটা আমরা আমেরিকান মাধ্যমে জানলাম বাংলাদেশের মাধ্যমে না জানলাম না রাইট যখন হোয়াইট হাউস ব্রিফ করলো হোয়াইট হাউস দা প্রথম ব্রিফ করেছে স্টেট ডিপার্টমেন্ট করবি যখন গতকাল স্বীকার করলো যে এর ঘন্টা বৈঠক হয়েছে এবং বৈঠকটা হয়েছে কোথায় এটা আরো ইন্টারেস্টিং আমাদের বডিস্টর হচ্ছে বাংলাদেশ এমবেসিটে বৈঠক আছে সেটা স্যার সিকিউরিটি एडवाйസർ ইজ ওয়ান অফ দ্য মোস্ট সিনিয়র মোস্ট পোস্ট এবং তার র‍্যাঙ্ক হচ্ছে স্টেট ডিপার্টমেন্টের ইয়ার উপরে মন্ত্রীর উপরে এক সময় হ্যানরি কিসেনজার ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার ছিলেন পরবর্তী সময়ে পররাষ্ট্রমন্ত্রী হয়েছেন তো এগুলো নেপথ্যের অনেক এখন হচ্ছে কি যে বাংলাদেশের রাজনীতিটা তো আর বাংলাদেশের মধ্যে নেই আর এর মধ্যে একটা জিও নামে একটা শব্দ যুক্ত হয়ে গেছে যেটা আগে অত বেশি বাংলাদেশের রাজনীতির ভিতরে অতঃপ্রোতভাবে জড়িত ছিল না এখন জড়িত হয়ে গেছে বাংলাদেশের রাজনীতির ভিতরে উঠে গেছে আপনি যে গণতন্ত্র সুশাসন একটি স্বচ্ছ নির্বাচন এগুলো হচ্ছে অ্যাবসলিউটলি নট ইউর ওন টার্গেট দের আর সাম আদার থিং আপনি কার বলয়ে থাকবেন দক্ষিণের বলয়ে থাকবেন না উত্তরের বলয়ে থাকবেন আপনি পশ্চিমদের বলয়ে থাকবেন না চীনাদের বলয়ে থাকবেন এগুলো এখন মোস্ট ইম্পর্টেন্ট হয়ে গেছে এবং সেই জায়গায় আপনার ব্যাপারটা এখন আপনার না মানে আপনার সঙ্গে আরও অনেকের অনেক কিছু জড়িত হয়ে গেছে জিও আছে আপনার সামনে ইন্দো প্যাসিফিক আছে আপনার ওইদিকে চীন পাশে মায়ানমার এই পাশে ভারত ফলে সব মিলিয়ে আমার মনে হয় আজ থেকে মাস দেড়েক আগে অর্থাৎ জি টোয়েন্টির আগে আগে সুলোভান কিন্তু দিল্লিতে এসেছিলেন টু হ্যাভ এ মিটিং উইথ দ্য অজিত দোবাল তারা কিন্তু এখানে হয় কি ডিপ্লোমেসি আমি তো দীর্ঘদিন এই কাজটা করতে গিয়ে দেখেছি ডিপ্লোমেসির অনেক কাজ আগে থেকে রান্না করা থাকে খালি আমাদের নেতা নেত্রীরা এগুলো খেয়ে টেস্ট করেন যে কেমন হলো তরকারিটা এখানেও অনেক কিছু কুকিং হচ্ছে এবং সেটার আলটিমেটলি এন্ড অফ দ্য রেজাল্ট যে এটা কি মাংস রান্না হচ্ছে না সবজি রান্না হচ্ছে সেটা পরের ব্যাপার কিন্তু আপনি দেখেন আপনি যে হোয়াইট হাউসের ব্রিফিংটার কথা বললেন স্টেট ডিপার্টমেন্টের পরপরই হোয়াইট হাউসের ব্রিফিংটা হয়েছে হোয়াইট হাউসের ব্রিফিংয়ে আমরা আরেকটা তথ্য পেলাম যে সাইড লাইনে বাইডেন এবং মাননীয় প্রধানমন্ত্রীর সাথে মধ্যে একটা বৈঠক হয়েছে এটা কিন্তু আমরা কেউ জানি না আমরা শুধু সেলফির প্রসঙ্গটা জানি জি এবং এটা একটা সুন্দর একটা ডিপ্লোম্যাটিক নাম আছে আমি এই মুহূর্তে বের করতে পারছি না এটা এটাকে সাইডলাইন বলা হয় নাই মানে মানে অফ দ্য রোড একটা মিটিং হয়েছে এবং সেখানে বাংলাদেশের নির্বাচন নিয়ে নাকি আলোচনা হয়েছে ইউসি আমরা কিন্তু এগুলো কিছু জানতাম না কিন্তু এগুলো কিছু সো এখন আন্তর্জাতিক অঙ্গনে নানা জিনিস হচ্ছে এবং আগামীকাল ভেরি ইন্টারেস্টিং আর একটা দিন আমাদের জন্য ইতিহাসে রূপপুর সেটা হচ্ছে আমরা রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র আমরা পারমাণবিক কান্ট্রি হিসেবে সনদ পেতে যাচ্ছি এবং কে কে উদ্বোধন করবেন মাননীয় প্রধানমন্ত্রী এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আপনি দেখেন কিভাবে আপনি একটার সাথে একটা জড়িয়ে জড়িয়ে আছে তো এই ধরনের সিনারিওতে কাদের ভাই যে বলল আপোষ হয়ে গেছে সমঝোতা হয়ে গেছে দিল্লি ঠিক আছে আমেরিকা ঠিক আছে এটা বলাটা হয়তো শোভন না কিন্তু হয়তো এটাই সত্য কিন্তু আমার অন্যভাবেও তো বলা যায় অন্যভাবে বক্তৃতা তার দলীয় কর্মীদেরকে এই কথা বলে চাঙ্গা করতে হবে কেন আরো তো অনেক জিনিস আছে যে আওয়ামী লীগ যে এক মাস ব্যাপী উন্নয়নের কর্মসূচি দিয়ে নানা প্রোগ্রাম দল তো এমনি চাঙ্গা হওয়ার কথা আপনি দেখেন এই যে অক্টোবর আপনার থার্ড টার্মেল উদ্বোধন হবে রূপপুর উদ্বোধন হবে অনেক কিছুই হবে বঙ্গবন্ধু টানলা বঙ্গবন্ধু টানলা এগুলোই তো উদ্বোধন করার কথা এই কথা বলে এখানে উদ্বোধন করতে হবে আমি ওই ওই জায়গাটিতে আমি আমারও আপত্তি যে কথাটা শোভনীয় হয়নি জি আপনাকে অনেক ধন্যবাদ বিজ ভাই রাজনীতির মাঠে আন্দোলনে আছে বিএনপি বিএনপির আন্দোলন আর সরকারি তরফে হচ্ছে সরকার গত পাঁচ বছরের মানে আগের দুই ম্যাচ বাদে এবারের নির্বাচনকে ঘিরে গত পাঁচ বছরের বা পনেরো পাঁচ বছরের উন্নয়নের কথা মানুষের কাছে তুলে ধরছেন এই প্রেক্ষাপটে আপনার শুরুর আলোচনা আপনি যেটি বলছিলেন যে বিদেশিও অনেক বিষয়গুলো এখন অনেক বেশি সামনে আসছে কিন্তু ব্যাপারটি হচ্ছে বিদেশি বিষয়গুলো সামনে আসছে দুটি দল আমরা দেখি বিএনপি প্রায় ইউরোপ বা পশ্চিমের বিভিন্ন দেশের এমবাসির অফিসে তারা যান কখনও কখনো প্রেস রিলিজ পাঠান কখনো গণমাধ্যম কাভার করে কখনো গণমাধ্যম পরবর্তীতে খবর পেয়ে যাচাই বাছাই করার চেষ্টা করে তো এই প্রবণতাটা দুটি দলের মধ্যে এই নির্বাচন ঘিরে কেন তার একটা আমাদের নিষ্ঠয় দিয়েছেন এখন তাহলে এটাকে আমি কিভাবে দেখতে পারি পজিটিভ নেগেটিভ আপনি আপনার ভাষায় যে হস্তক্ষেপ খুব সাধারণভাবে যদি দেখি খুব বেশি জ্ঞানের দরকার নাই অন্তঃপক্ষে আমি সেইভাবে বলতে জি আপনি যদি দেখেন সর্বশেষ ক্ষমতায় যারা আছে এবং ক্ষমতার বাইরেই যে বিএনপি সহ যাদের কথা বলছেন যে প্রধান ডিবেটটা কি যে একটা যে ইকোনমি যেটাকে নিয়ে আমরা চলতে চাই সেই দৃষ্টিভঙ্গিতে এখন কোথায় পার্থক্য আছে আপনি দেখেন এখান তো কোনো মেজর পার্থক্য নাই ধরুন দ্রব্যমূল্য আমরা যেটা বারবার বলছি যে এই সরকার এই মুক্তবাজারের নামে অর্থনীতিতে যতই চেষ্টা করুক না কেন আলুর দাম বেঁধে দেওয়া ডিমের দাম বেঁধে দেয় এটা পারবে না যেটা আমরা আমরা সংবিধানকে উদ্ধৃত করে বলি যে বাংলাদেশের সংবিধান ও অর্থনৈতিক যে ব্যবস্থার কথা বলা আছে সেই রাষ্ট্রীয়ত্ব খাত সমবায়ী খাত এবং তারপরে ব্যক্তি খাত এবং আপনি রেশনিং সিস্টেম চালু ন্যায্য মূল্যের দোকান চালু এবং বিকল্প ব্যবস্থা ছাড়া আপনি এটাকে সমাধানই করতে পারবেন না আপনি যতই তফালিং করেন না যেতে পারে স্বাভাবিক অন্য যে দলগুলোর কথা বললেন তার অল্টারনেট তো আমরা যেটা বলছি সেইটা না তারা এই প্রচলিত ব্যবস্থার মধ্যেই থাকতে চায় এখন লুটপাটতন্ত্র একজন করছে তাকে রিপ্লেস করে অন্য একজন লুটপাট বসে গেলেই তার হয়তো সমাধান আছে সুতরাং তারা তো সংকটের সমাধান খুঁজবে জনগণকেই প্রধান না করে এই ধরনের বহির শক্তির কাছে শ্যামলদা সাংবাদিক হিসাবে একটা ব্যাখ্যা দিলেন ক্যারেক্টার দিয়েছেন এখনকার পরিস্থিতিটাই ওই রকমের এটা বাস্তব জিও পলিটিক্স এর বাইরে না কিন্তু দেখেন একটা স্বাধীন দেশ বা একটা দেশের জন্য এটা কি কখনো কাম্য হতে পারে আমাদের মতো দেশের জন্য আমি আমাদের মতো দেশটাও বিবেচনা করছি এই কারণে কারণ আমার জনসম্পদ আছে আমার নিজস্ব সম্পদ আছে আমাদের নিজের গ্রামের কৃষকও যদি সে ন্যায্য মূল্য নাও পায় সে উৎপাদন কিন্তু বন্ধ করে দেয় নেই আমার গ্রামের গরিব মানুষ যে বিদেশে আসে সে কিন্তু কষ্ট করে এখন হয়তো হুন্ডিতে পাঠাচ্ছন্ন জিনিস টাকা বেশি পাওয়ার জন্যে কিন্তু সে কিন্তু ওইখানে কম খেয়ে টাকা পাঠায় তাহলে এই দেশ আমরা যেভাবে রুখে দাঁড়িয়ে নিজের উপরে দাঁড়াইতে পারি সেটা পারছি না কারণ এই দ্বিদলীয় ধারার রাজনীতি সেখানে জনগণ কিন্তু প্রধান না যে কোনোভাবে ক্ষমতায় থাকা আর যে কোনোভাবে ক্ষমতায় যাওয়া এই কারণেই সে নির্ভর করে যখন দেখে যে ক্ষমতার ক্রীড়া আমাদের থেকে এখন বিদেশি শক্তি কারণ এখন টাকা কিন্তু লুটপাট করে বাংলাদেশে খালি রাখলে হচ্ছে না বিদেশে থাকলে বিদেশে যাতে এই লুটপাটের টাকা ঠিক থাকে তার জন্য একটা শক্তিকে তার পক্ষে রাখা দরকার আছে সুতরাং আজকে এই রাজনীতির ধারার কারণেই কিন্তু এবং রাজনীতিতে যেহেতু জনগণের ধারা না সুতরাং আপনার এই ধরনের সংকটগুলো থাকবে এবং বিদেশের উপরে আধিপত্য জায়গা থাকবে এইটাকে বরঞ্চ আমরা মনে করি এখন যে অবশ্যই একটা নির্দলীয় সরকার অধীনে ভোটের দাবিতে যেমন লড়াই করতে হবে একই সাথে বিদেশি আধিপত্য রুখে দাঁড়ানোর জন্য আমাদের লড়াই করতে হবে জি অনেক ধন্যবাদ মাননীয় মন্ত্রী এর আগে আপনি জায়গা শেষ করেছিলেন একটা সুখবর আপনি বলছেন যে সেপ্টেম্বরে আমাদের ইনফ্লেশন কিছুটা হলেও সামান্য একটু হলেও কমেছে পাশাপাশি সেপ্টেম্বরে আমাদের রেমিটেন্সও সবচেয়ে কম এসেছে গত কয়েক মাসের তুলনায় তো ব্যাপারটি হচ্ছে ভালো মন্দ মিলিয়ে মোটামুটি আমরা মন্দের জায়গাটাই বেশি দেখা যাচ্ছে আর পাশাপাশি যেটি দ্রব্য মূল্য নিয়ে মানুষের না বিশ্বাস অবস্থা এই জায়গাগুলোতে সুখবর কবে নাগাদ দিতে পারবেন আমি প্রেসক্রিপশন দেওয়ার অবস্থা নেই গতকাল বিশ্বব্যাংক ঢাকা অফিসে একটা ইয়ে কাগজ আজকে বেরিয়েছে তারা আমাদের প্রবৃদ্ধির হার পাঁচ দশমিক ছয় মানে বলছে আজকে বিশ্বব্যাংক প্রধান আমার অফিসে এসেছিলেন কিছু কথাবার্তা হয়েছে তারা মনে করেন যে এই ওয়াস্ট মানে বছর এরপরে সামনের বছর থেকে মনে করেন যে ইমপ্রুভ হবে তবে একটা শর্ত মেজর অনেকগুলো শর্ত আছে মেজর শর্ত হলো অনিশ্চয়তাটাকে যেন আমরা ছড়াতে পারি কীসি অনিশ্চয়তা ডেফিনেটলি পলিটিক্যাল একটা এখানে আছে কারো মেঘ আছে আকাশে আমাদের অতি ইতিহাসে এইটা আছে উই হ্যাভ ডান ইট ইন দ্য পাস্ট আবার এবং আমি তো সঙ্গে পুরোপুরি একমত এই মুহূর্তে মূল ইস্যুগুলো আমি আমার নিজের কথা থেকে বলছি যত পার্টি করুক আমার নিজের পার্টি বই পার্টি জনগণের বৃহদংশের কল্যাণের ক্ষেত্রে আমাদের কোনো সেই ভূমিকা নেই এখানে কিন্তু আমরা উভয়ই নট মিল আমার মতে এটা আমি দলে আছি অবশ্যই দলের সংযোগ করতে আছি সেইটাকে মেনে নিয়ে বর্তমান জিও পলিটিক্যাল নেগেটিভ দিকগুলোকে স্বীকার করে আমি জানি বাইরে অবস্থা নাই পারবো না কিছু করতে মেনে নিয়ে কীভাবে আমাদেরকে আরেকটু শক্তিশালী করা যায় এই যে প্রবৃদ্ধি হচ্ছে আয় বাড়ছে নজরে আসছে কৃষক শ্রমিকদের তাদের কাজের ফলে হচ্ছে আর আমার কাজের ফলে নয় এই শ্রমিকগুলা যারা গার্মেন্টসতে হোক আর অন্যখানে হোক আর মধ্যপ্রদেশে কাজ করছে আর কৃষকেরা খেতে কাজ করছে তাদেরকে উচিত তাদের যে পাওনাটা কে পাওনা তারা পাওনা চায় অর্থনৈতিক লাভের ন্যায্য অংশ তার চেয়ে বেশি তারা বেশি পাওনা যে বাবা তোমরা আমাদের তোমরা তোমাদের এইসব রাজনীতি করছো ঠিক কী বলে টিকফ চাইতে রাজনীতি করছো ওইগুলো আমাদের বিষয় নয় যে উনি বললো তার কাছে তাদের কাছে গ্রামের লোক বিরক্তি প্রকাশ করেছে আপনি বলেছেন কতটা যে তোমাদের এইসব ঢাকায় যে তোমরা এগুলো করছো বিরক্তিমানি কেন এইগুলো তাদের মূল বিষয় নয় সুতরাং আমি এইটা বলবো যে আমি জানি এটা আইডিয়ার ক্ষেত্র নয় ন্যায় বিচার নাই বাট এট দ্য সেম টাইম আমি এইটাও জানি যে আমার পক্ষে বিকল্প এই মুহূর্তে নাই বিকল্প যেহেতু নাই একটা জিনিস আমি স্বীকার করি আমরা কিন্তু তাদের নজরে এসেছি এখন কেন নজরে এসছি কোনো কিছু ছবি এঁকে নয় পরিশ্রম করে কাজ করে কিছু উৎপাদন বেড়েছে কিছু নড়াচড়া দেখা যাচ্ছে এইটাকে সুসংহত করার জন্য এই যে এই এই যে টুকাটুকি রাজনীতি যেটা করে এইটার থেকে বেরিয়ে আপনি বহুদলীয় রাজনীতি করবেন মেনে নিয়ে আর ভাষা প্রয়োগ করবেন বিপ্লবী যে বিপ্লব আপনি করার ক্ষমতাও নেই সেই ইয়েও আপনি নেই সুতরাং এটা হয় না যে কৌশলগতভাবে বিএনপির যারা প্রথমে দেড় বছর আগেই তারা তাদের শেষ কার্ড খেলে ফেলেছে খেলতে নেবে প্রথম কার্ড কি শেখ হাসিনা থাকতে পারবে না দেখ ইজ এ লাস্ট এইটা বলার পরে গত দেড় বছর যাব যে ঘোরাফেরা করতেছে বিভিন্ন কৌশল হাউ ক্যান ইট বি ওটা তো পারতেছে না আমি বলছি কৌশলগত কারণে এটা বিফিটিং নয় তারা ভুল করছেন আমি মনে করি বিনয়ের সঙ্গে বলছি এইটা হবে না যে রাজনীতিতে তারা আছেন যে রাজনীতিতে আমার দল আওয়ামী লীগ আছে সেইটাকে অসুবিধাগুলো স্বীকার করে নিয়ে আমরা আমাদেরকে পার্লামেন্টের রাজনীতি যে ভাষা বিশ্বব্যাপী যে সমঝোতার একটা সৌজন্যের সেখানে আসতে হবে সেখানে আসছে না এবং না আসার জন্য প্রধানভাবে প্রথমত তাদেরকে দায়ী করব কারণ তাদের ভাষা তাদের আচরণ তাদের এক সময় নির্বাচনে আসেন একসময় আসেন না সাতজন থাকলেন সংসদে চার বছর শেষ মুহুর্তে এসে এক্সাইট করার জন্য ছেড়ে দিলেন বিভিন্ন নির্বাচন করেন বিভিন্ন স্থানীয় পর্যায়ে এগুলো থেকে বাদ দিয়ে পরিষ্কার তাদেরকে রাজনীতিতে আসতে হবে সেখানে আমি মনে করি আসল এটা দাদা শেষ কার্ডটি দেশ দেড় বছর আগে খেলে দিলেন মাননীয় মন্ত্রীর বক্তব্যটাকে আমি এভাবে ধরতে চাই বাইশ সালের দশই ডিসেম্বর তারা গোলাপবাগে যে সমাবেশটি করলেন সেখানে তাদের যারা সংসদ সদস্য ছিলেন তাদেরকে পদত্যাগের ঘোষণা দিলেন তো ওই দশ ডিসেম্বর ঘিরে একটা হাইপ উঠেছিল রাজনীতিতে সেটা আমরা সবাই দেখেছি তো দশ ডিসেম্বর সমাবেষ্টিকে কেন্দ্র করে একটা বিষয় তারপরে সমাবেশটি হলো তো হওয়ার পর থেকে আজকে আবার আরেকটি ডিসেম্বর সমাগত দু মাস পরেই আরেকটি ডিসেম্বর অক্টোবরে আছি আমরা আর টু লেট না এখন আমি বলছি পিকটা কি তখন দেখে ফেলেছিলাম আমরা না পিক দেখে না এটা হচ্ছে কি আন্দোলনটা তো একটা কৌশলের বিষয় আপনি যদি ধরেন যে সময় আপনার উত্তেজিত হওয়ার কথা না তখন আপনি উত্তেজিত হয়ে গেলেন আর যখন আপনার উত্তেজিত হওয়ার কথা তখন আপনি চুপ মরে গেলেন বিএনপির আন্দোলনের এটাই আমার ধারণা বড় দুর্বলতা তারা সঠিক সময়ে সঠিক ইয়ে যেমন হঠাৎ করে ঢাকার চারদিকে একটা সমাবেশ দিয়ে দিল যেটা আসলে আমাদের আমাদের তো আন্দোলনের দেখার ইতিহাস আমাদের আছে আমরা দেখেছি তো বাংলাদেশে তিপ্পান্ন বছরের ইতিহাসের দুটো সময় সরকার পতন হয়েছিল মাঠের আন্দোলন একটা হচ্ছে নব্বইয়ের গণভ্যুত্থান সে সময় মাঠের অবস্থা আমরা দেখেছি হচ্ছে ছিয়ানব্বই সালে যখন পনেরো ফেব্রুয়ারি ইলেকশন হলো এবং যে কারণে পরবর্তী সময়ে তিরিশে মার্চ ক্ষমতা ক্ষমতাচাপ্ত হলো এখন বিএনপি এখন যেভাবে আন্দোলনটি করছে আর আন্দোলনের পিছনে কতগুলো লজিক দাঁড় করাতে হয় এবং যেটা জনগণের মধ্যে এটার একটা ইয়ে থাকবে অ্যাটাচমেন্ট থাকবে জনগণ ফিল করবে যে এই দাবিটি আমার এখন যে প্রিন্স ভাই যেটি বললো দেখেন ওনারা সবাই কিন্তু একই আন্দোলন আছে আবার প্রত্যেকের আলাদা আলাদা কিন্তু আলাদা কিছু কর্মসূচি আছে যেমন কারো কারো রাষ্ট্র বেরামতের কর্মসূচি আছে ওনারা তাই দেশের বেসিক কিছু ইয়ের পরিবর্তন হোক বিএনপি আবার আমি তাহলে বিএনপি কে কেন বিশ্বাস করব বিএনপির রেজিম তো আমি দেখেছি আমি নাইনটি ওয়ান থেকে নাইনটি সিক্স থেকে দুই হাজার দু হাজার ছয় দেখেছি তুমি কী করেছো সেই জায়গাগুলো তো সলভ হয়নি আপনাকে সেই জায়গাগুলো মীমাংসায় পৌঁছতে হবে যে দিস ইজ দ্য থিং তারপরও আমি বিশ্বাস করি আমি যেটা বলছিলাম আপনাকে যে আর আলে আমি যতটুকু জানি দেয়ার আর দ্য দেয়ার ইজ এ ডিসকাশন ইজ গোয়িং অন এবং আওয়ামী লীগ থেকে আজকেই আপনাকে বলে হয়তো কালকে আমার কাগজে খবরটা দেখবেন একটা ডায়ালগের উদ্যোগ নেওয়া হয়েছে এর সাথে বিএনপির সাথে আচ্ছা এবং এটি কালকে পত্রিকায় আসবে আমার কাগজে আসবে এবং পাঁচ সদস্যের একটা কমিটিও করা হয়েছে কার নেতৃত্বে হয়েছে আগামীকাল কাগজে দেখতে পাবেন উই আর গিভিং দিস নিউজ কারণ একটা একটা কথা আমি অনেকদিন ধরে বলে আসছি এটা বলে শেষ করছি সেটা হচ্ছে এই নির্বাচনটা খুব গুরুত্বপূর্ণ এই কারণে আমরা চোদ্দো আঠারো এগুলো বাদ দেন এই নির্বাচনে আওয়ামী লীগের পক্ষে সম্ভব না বিএনপিকে বাদ দিয়ে একটা নির্বাচন অ্যাফোর্ড করা আবার বিএনপির পক্ষেও সম্ভব না যদি মাঠের আন্দোলনে কিছু করতে না পারে শুধু শুধু আপনি নির্বাচন বয়কট করে কি অর্জন করবেন ইট উইল বি অ্যানাদার ডিজাস্টারস পলিটিক্যাল ডিসিশনস আমি যে আমরা যে বলি যে সঠিক সময়ে সঠিক কাজটি করতে না পারলে বা করতে পারলে কি হয় তার প্রধান উদাহরণ হচ্ছে বঙ্গবন্ধুর যদি আন্দোলন ইতিহাসগুলো দেখেন কোন সময় তিনি কি কী করেছেন তিনি কারোর সাথেই একমত হননি তিনি বলছেন আমার এখন নির্বাচনে যাওয়া দরকার লেজিটিমেসিটা নিজেন নেই তিনি বলেছেন আমার এই কাজটা এখন করা দরকার ওইটাই হয়েছে আগরতলা শরৎমলা থেকে শুরু করে পরবর্তী মুক্তিযুদ্ধ দেখেন ওইটাই সুতরাং রাইট টাইমে রাইট টাইমটি করতে না পারলে কিছু হয় না তার উদাহরণ আছে ধন্যবাদ আমাকে শেষ করতে দর্শক সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের সম্পাদকীয় আগামীকাল আবারও দেখা হবে রাত দশটায় দেখার আমন্ত্রণ রইল শুভরাত্রি